নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী। পঞ্চায়েত নির্বাচন নিয়ে সরগরম রাজনীতি, এর মধ্যেই পঞ্চায়েত ভোটে তৃণমূল জিতবে বলে জানিয়ে দিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চিকিৎসকের গাফিলতিতে নবজাতকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি জেলা হাসপাতালে। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে উত্তরকন্যা অভিযানে সামিল হল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। শিলিগুড়ি বর্ধমান রোডে মিছিল আটকে দিল পুলিশ। শিলিগুড়িতে এক টাকাতেই বিরিয়ানি, শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগীর পরিবার ও দুস্থদের এক টাকায় বিরিয়ানি খাওয়ানোর ব্যবস্থা গ্রহণ করল শিলিগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিক ফাউন্ডেশন। রাজ্যে শীতের আগমন, ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে শুরু হয়েছে পরিযায়ী পাখির আনাগোনা। নকশালবাড়ির অটল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নেশার সামগ্রী ও বিপুল পরিমাণ টাকা সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। আগামী 8ই জানুয়ারি ফাঁসে দেওয়ার বিধাননগর মিলন পল্লী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুরু হচ্ছে স্বর্গীয় লাবণ্য কুমার ঘোষ নকআউট ক্রিকেট প্রতিযোগিতা। বালি পাথর উত্তোলন বন্ধ রয়েছে আলিপুরদুয়ারের শিল তোরসা নদীতে, কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। আজ ফালাকাটার বিডিও দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন তারা। নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে কালচিনি ব্লকের পানা ও বাসরা নদী থেকে দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করল কালচিনি থানার পুলিশ। আগামী 10 ডিসেম্বর কোচবিহারে আয়োজন করা হচ্ছে রান ফর হেরিটেজ ম্যারাথন দৌড়, সেখানে ষাটোর্ধ্বদের কথা মাথায় রেখে আয়োজন করা হবে রান ফর ফান। সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানালেন কোচবিহার জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস। কোচবিহার জেলার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশের 27 লক্ষ টাকা সমেত এক ভারতীয় ব্যক্তিকে আটক করল কুচলিবাড়ি থানার পুলিশ। খড়িবাড়ির বাতাসিতে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে পথসভা ও সাক্ষরতা অভিযান করা হলো। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, টুইটার এবং ইনস্টাগ্রাম পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।